সবাইকে আমি মোহাম্মদ নাসির উদ্দিন, ইনস্ট্রাক্টর অফ ফেডারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং চাঁদপুর পলিটেকনিক ইনস্টিটিউটের অনলাইন ক্লাসরুম থেকে আমাদের ফেডারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং ডিপার্টমেন্টের প্রথম পর্বের শিক্ষার্থীবৃন্দদেরকে আমাদের লেসন থ্রি ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি আশা করি আমাদের সকল শিক্ষার্থী যার যার ঘরে স্বাস্থ্যবিধি মেনে এবং নিরাপদে আছেন, আর যখন আমরা বাইর হচ্ছি আমরা অবশ্যই মাস্ক ব্যবহার করতেছি, সামাজিক দূরত্ব বজায় রাখতেছি, স্বাস্থ্যবিধি মেনেই আমাদের জীবন আচরণ করতেছি, যেটার জন্য মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়ের নির্দেশনা মোতাবেক আমাদের জাতির নিরাপত্তার স্বার্থে আমরা সবাই এভাবে নিয়মমাফিক চলতেছি আশা করি, এবং সেটা চলবো সেই কথা ব্যক্ত করে আমি আমার লেসন শুরু করতেছি। আমাদের আজকের বিষয় হলো রেফ্রিজারেশন এয়ার কন্ডিশনিং। রেফ্রিজারেশন কি? রেফ্রিজারেশন শব্দ বাংলা অর্থ হলো হিমায়ন। স্বাভাবিক অবস্থায় আমরা যেটা হয় রেফ্রিজারেশন বা এটা ব্যাপার কম্প্রেশন রেফ্রিজারেশন পদ্ধতি থেকে আসছে, যে কোন লিকুইড নিম্ন চাপে সেটা বাষ্পীভূত হয় আর উচ্চ চাপে সেটা তরলীভূত হতে চেষ্টা করে। কোনো নির্দিষ্ট স্থানে তাপমাত্রাকে কমিয়ে একটা নির্দিষ্ট সংরক্ষণ তাপমাত্রা সৃষ্টি করাই হলো রেফ্রিজারেশন। সেক্ষেত্রে আমাদের এখানে রেফ্রিজারেশনের চারটা বিষয়, একটা হলো আমাকে প্রথম অবস্থায় সংজ্ঞাটা যেটা বলতেছি, যে কোনো একটা যে প্রক্রিয়া বা পদ্ধতিতে বা সিস্টেমে কোনো একটা নির্দিষ্ট আপদের স্থানে তাপমাত্রা বা তাপীয় কমিয়ে একটা নির্দিষ্ট সংরক্ষণ তাপমাত্রা সৃষ্টি করা হয়, সেই প্রক্রিয়া বা পদ্ধতিকে রেফ্রিজারেশন এন্ড এয়ার কন্ডিশনিং বলা হয়। তো সেক্ষেত্রে আমাদের যেমন ভেপার কম্প্রেশন রেফ্রিজারেশন সাইকেলের এই অংশ থেকে আমরা এই সংজ্ঞাটা সবচেয়ে বেশি সহজে বুঝতে পারি, সেটা হলো আমরা একটু দেখি যে ভেপার কম্প্রেশন রেফ্রিজারেশন রেফ্রিজারেশনের সাইকেল তো বিভিন্ন রকমের আছে। বহুমূল ব্যবহৃত রেফ্রিজারেশন পদ্ধতিগুলি হলো কম্প্রেশন রেফ্রিজারেশন, দুই নম্বর হলো বেশি ব্যবহৃত হলো ভেপা অ্যাবজর্পশন, শতকরা প্রায় 90 থেকে 95% সমস্ত রেফ্রিজারেশন এন্ড এয়ার কন্ডিশনিং ইকুইপমেন্টস বা যন্ত্রাংশগুলি আমাদের এই ভেপার কম্প্রেশন রেফ্রিজারেশন এবং ভেপার অ্যাবজর্পশন রেফ্রিজারেশনের ভিতরেই আছে। এছাড়াও কিছু রেফ্রিজারেশন যেগুলি আমরা বলতে পারি, যে ড্রাই আইস রেফ্রিজারেশন সিস্টেম, ওয়াটার আইস রেফ্রিজারেশন সিস্টেম, থার্মোইলেকট্রিক রেফ্রিজারেশন সিস্টেম, এরকম বিভিন্ন ধরনের রেফ্রিজারেশন সিস্টেম পরবর্তীতে আমরা ক্লাসিফিকেশনে সেটা বলবো। তো ভেপার কম্প্রেশন রেফ্রিজারেশন সিস্টেমের ভিতরেই আমাদের টোটাল রেফ্রিজারেশনের মূল যে অংশগুলি সেটার মাধ্যমেই কিন্তু আমাদের যেমন রেফ্রিজারেটরগুলি কাজ করে, আমাদের সমস্ত হিমায়ন করার জন্য যে সমস্ত যন্ত্রাংশগুলি আছে সেটা কোল্ড স্টোরেজ হইতে পারে, সেটা হলো আইস ফ্যাক্টরি হইতে পারে, আইস প্লান্ট হইতে পারে, এভাবে সবগুলি মানে যেখানে মাইনাস টেম্পারেচার বা হিমাঙ্কের নিচে তাপমাত্রা সংরক্ষণ করা হয় সেগুলিকেই আমরা সাধারণত রেফ্রিজারেশন বলি। আর এয়ার কন্ডিশনিং বলে যেখানে বাতাসের তাপমাত্রা, আর্দ্রতা, গতিবেগ, বিশুদ্ধতা, আরামদায়ক অথবা প্রয়োজনীয় সংরক্ষণ তাপমাত্রা সৃষ্টি করার জন্য আমরা যেই
পদ্ধতি ব্যবহার করতেছি সেখানেও কিন্তু এই ভ্যাপার কম্প্রেশন রেফ্রিজারেশন সাইকেলটা কাজ করে, যদিও সেটার ভিতরে বিভিন্ন অক্সিলারি অংশ ব্যবহারের মাধ্যমে আমরা ওই বাতাসের তাপমাত্রার সাথে সাথে আমরা অন্যান্য আনুষঙ্গিক যে উপাদানগুলি আছে সেগুলিকে সংরক্ষণ করি। কিন্তু রেফ্রিজারেশনের ক্ষেত্রে শুধু বাতাসের টেম্পারেচারটাকেই আমরা প্রায়োরিটি দিই, যে সেটা কত মানে আমরা সংরক্ষণ তাপমাত্রা বিভিন্ন রকমের জিনিসের হয়, যেমন আলু সংরক্ষণ করার জন্য স্বাভাবিক অবস্থায় আমরা 2°C প্লাস টেম্পারেচার আমরা সেটা সংরক্ষণ করি। যদি সেখানে এটা মাছ মাংস সংরক্ষণ করতে হয় সেটা অবশ্যই -10 বা -20, -13 থেকে শুরু করে -23 অথবা বড় বড় প্লান্টের ক্ষেত্রে -40° পর্যন্ত আমরা এখন সংরক্ষণ করার জন্য এই প্রিজারভেশন সেন্টার আমরা তৈরি করি। রেফ্রিজারেশন এন্ড এয়ার কন্ডিশনিংয়ে আমরা স্বাভাবিক অবস্থায় যে কেউ শুধু রেফ্রিজারেটরটাকে চিনি, রেফ্রিজারেটর বলতে আসলে দুইটা পার্টকে এখানে বোঝায়, একটা হলো একটা রেফ্রিজারেশন অংশ আর একটা হলো একটা হিমাঙ্কের নিচের অংশ আর একটা হলো হিমাঙ্কের উপরের অংশ। হিমাঙ্কের নিচে যে সমস্ত টেম্পারেচার সেটা মাইনাস টেম্পারেচার, হিমাঙ্ক মানে যেখানে পানি বরফ হয়, হিমাঙ্ক যেখানে পানি বরফ হয় হিমাঙ্কের নিচে হলো -0°C টেম্পারেচার, আর হিমাঙ্কের উপরে উপর হতে +0°C, 0°C উপরে টেম্পারেচারটা অবশ্যই মানে হিমাঙ্কের উপরে, আর হিমাঙ্কের নিচে মানে -0°, -0° নিচে হলে এটা হিমাঙ্কের নিচে। হিমাঙ্কের নিচে স্বাভাবিক অবস্থা যে সমস্ত পচনশীল খাদ্যদ্রব্য যেমন মাছ মাংস মানে প্রাণীজ যত জিনিস আছে সেগুলিকে আমরা সংরক্ষণ করার জন্য হিমাঙ্কের নিচে তাপমাত্রাটাকে সংরক্ষণ করি, আর হিমাঙ্কের উপরে টেম্পারেচার যেগুলি মানে মানে ফ্রেশ ফুড যে সমস্ত খাবারগুলি ফ্রেশ ফুড যেমন সবজি আমরা যেমন ফুল এরকম আলু টমেটো এরকম শাক সবজি যত রকমের আছে, যেমন আমরা এই ইনস্ট্যান্ট দুধ খাওয়ার জন্য যেটা করবো দুধ সংরক্ষণ করার জন্য, একটা হলো যদি দুধটাকে আমরা বরফ করে দীর্ঘদিন সংরক্ষণ করি সেক্ষেত্রে হিমাঙ্কের নিচে তাপমাত্রাতে আমরা ডিপ অংশের মাধ্যমে সংরক্ষণ করি, আর যদি সেটা আমরা ইনস্ট্যান্ট খাওয়ার জন্য সাময়িক প্রিজারভেশন করি সেক্ষেত্রে আমরা অবশ্যই হিমাঙ্কের উপরে টেম্পারেচার যেখানে রেফ্রিজারেটর অংশ সেখানে আমরা সেটাকে ব্যবহার করি। তো এটা আমরা বুঝতে পারলাম যে হিমাঙ্কের উপরে রেফ্রিজারেশন আসলে মূল জিনিসটা হলো ঠান্ডাকরণ একটা প্রক্রিয়া, ঠান্ডাকরণ একটা প্রক্রিয়া, এটার মাধ্যমে আমরা বিভিন্ন জিনিসগুলি আমরা জানি যে হিমাঙ্ক এইটা যে যন্ত্রের মাধ্যমে কাজ করে সেটা হলো রেফ্রিজারেটর, রেফ্রিজারেটর হলো এমন একটা যন্ত্র, এটা একটা যন্ত্র সরাসরি মিশন আর এটা হলো পদ্ধতি। দুই নম্বর হলো এই রেফ্রিজারেটর যে সমস্ত ভিতরে যে জিনিসটা আছে সেটা হলো রেফ্রিজারেন্ট হলো প্রবাহী। মানুষের শরীরটাকে মানুষের শরীর যে কাজটা করে মানুষের শরীরের ভিতরে যে সমস্ত রক্ত সঞ্চালন থেকে শুরু করে রক্ত পরিবহন যে অংশটা হয় সেটাকে যদি আমরা রেফ্রিজারেশন ধরি, ঠিক মানুষের শরীরটা হলো রেফ্রিজারেটর, আর মানুষের শরীরে যে রক্ত যেটা মানুষের শূন্যতা হলে মানুষের আসলে কাজ সমস্ত কার্যক্রম বন্ধ হয়ে যাবে সেই জিনিসটা হলো পরিবাহী বা রেফ্রিজারেন্ট, যেটা আমরা এই পরিবাহী তরল গ্যাসীয় এবং বিভিন্ন অবস্থাতে সেটা থাকে, তরল ও বাষ্প দুই অবস্থাতে আমাদের এই রেফ্রিজারেন্টটা আমাদের টোটাল সিস্টেমে মধ্যে থাকে। তো আমরা যেটা বুঝতে পারলাম যে রেফ্রিজারেশন এমন একটা পদ্ধতি যে পদ্ধতিতে রেফ্রিজারেটর কাজ করে, আর রেফ্রিজারেটরটার ভিতরের কার্যক্রমগুলি যথাযথভাবে করার জন্য আমরা সেখানে রেফ্রিজারেন্ট ব্যবহার করি। রেফ্রিজারেন্টকে যেমন আমরা অনেকগুলি আছে যেমন R12 বলে R22 এগুলি নাম্বার, রেফ্রিজারেন্ট নাম্বার 13 রেফ্রিজারেন্ট নাম্বার R22 134A R600A, এগুলি হলো রেফ্রিজারেন্টের নাম্বার যেগুলি দ্বারা আমরা বুঝতে পারি এর ভিতরে কি ধরনের গ্যাস আছে।
এই গ্যাসটার অবস্থানটা কি, এটা কিসের জন্য ব্যবহার করতে হয়। কিছু কিছু রেফ্রিজারেটর আছে যেগুলো আমরা রেফ্রিজারেটরে ব্যবহার করি, রেফ্রিজারেটরে ব্যবহার করি, আর কিছু কিছু গ্যাস আছে রেফ্রিজারেটর আছে যেগুলো আমরা এয়ার কন্ডিশনিং এ ব্যবহার করি। এয়ার কন্ডিশনিং এ ব্যবহার করি এই রেফ্রিজারেটর গুলির বৈশিষ্ট্য অনুযায়ী আমরা সেখান থেকে রেফ্রিজারেশন পাই অথবা এয়ার কন্ডিশনিং এর গুণাবলীগুলি সংরক্ষণ করতে পারি। সামনের ক্লাসগুলিতে আমরা এই রেফ্রিজারেশন এবং এয়ার কন্ডিশনিং এর রেফ্রিজারেটর থেকে শুরু করে আমাদের রেফ্রিজারেটর কিভাবে কাজ করে আমরা সেটা নিয়ে ডিটেলস আলোচনা করব। আমি আশা করি যে আমাদের শিক্ষার্থীবৃন্দ আমাদের এই যে ক্লাসের যে টপিকসগুলি আমরা আলোচনা করি সেগুলিকে অবশ্যই আপনারা নোট ডাউন করবেন এবং সেগুলিকে আপনারা নোট আকারে লিখে নেবেন। লিখে নিলে আজকের ক্লাসটা অল্প কয়েক মিনিটের, এই ক্লাসটাই একসময় দেখা যাবে যে প্রত্যেক দিন যোগ করতে করতে একসময় আপনার কাছে অনেক বড় একটা পাণ্ডুলিপি তৈরি হয়ে গেছে, যেটা আপনাকে সমৃদ্ধ করবে যে পরবর্তীতে আমি ক্লাসগুলিকে কন্ট্যাক্ট করার জন্য আপনার এটাকে অনেক সহায়ক ভূমিকা পালন করবে বলে আশা করি। আর আমি আশা করবো যে আমাদের শিক্ষার্থীবৃন্দ অবশ্যই সরকারের নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনে তাদের ঘরেই অবস্থান করবেন এবং আমাদের এই ক্লাসগুলিকে যথাযথভাবে কন্ট্যাক্টে আনার জন্য চেষ্টা করবেন। আপনার আপনার অভিভাবকদেরকেও এই ক্লাসগুলি দেখাতে চেষ্টা করেন যেন ওনাদের ভিতরে আপনার ব্যাপারে সচেতনতা তৈরি হয়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সুস্থতা দান করেন এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার এই লেসন শেষ করলাম। আল্লাহ হাফেজ।